অনুপথের জমি দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন নগরীর প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন এই মুহূর্তে পাঠানটুলা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে সিলেট সিটি কর্পোরেশন ভাঙা শুরু করেছে এখানে প্রায় 6 কিলোমিটার পথ জুড়েই এই যে ভবনটি দেখছে এরকম পাঁচতলা চারতলা ভবন সব 12টি বড় বড় ভবন রয়েছে দশতলা বারোতলা ভবনও রয়েছে সব কিছু মিলে এই ছয়তলার মধ্যে কয়েকশো স্থাপনা রয়েছে যেই স্থাপনাগুলো সড়ক ও জনপথ বিভাগে যে পার্শ্ববর্তী রাস্তা রয়েছে সেই পার্শ্ববর্তী রাস্তা দখল করে এই ভবনগুলো বা স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি একটি নালার অংশ এবং সেই নালার অংশকে আটকিয়ে নালার পানি যাওয়ার অংশকে আটকিয়ে বিভিন্ন ভবন তৈরি করা হয়েছে যার কারণে একটু বৃষ্টি হলো এই সমস্ত এলাকায় বেশ কমর পরিমাণ পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় যার কারণে এই স্থাপনাগুলো ভাঙা এখন জরুরি হয়ে পড়েছে যদিও স্থানীয় যারা বাসিন্দা আছে বা যারা বাড়ির মালিক আছে তারা বলছেন যে নোটিশ তারা শর্ট নোটিশে এই ভাঙা অভিযান চলছে কিন্তু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে বা সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন দীর্ঘদিন শত শত নোটিশ শত শত গণবিজ্ঞপ্তি দিয়ে তারা এই ভাঙচুর শুরু করেছে এবং সবশেষ তারা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে মাইকিং করা হয়েছে এবং যারা এখানকার বাসিন্দা আছে তাদেরকে জানানো হয়েছে এবং আমরা দেখেছি গত বৃহস্পতিবার থেকে এই ভাঙার অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশনের বেশ কিছু বড় বড় ভারী মেশিন নিয়ে এগুলো ভাঙা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনগুলো দেখা যাচ্ছে সেই ভবনগুলো দোতলার পরেই কিন্তু আবাসিককে বসবাস করছেন বা বিভিন্ন মানুষজন বসবাস করতেন তারা এখন চলে গিয়েছে এবং ইতিমধ্যে যে আপনার কেবল লাইনের যারা অপারেটর আছে কিংবা বিদ্যুৎ বিভাগ কিংবা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই সমস্ত এলাকায় এসে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সংযোগগুলো বিচ্ছিন্ন করছে মোটামুটি বলা যায় এই যে শুরু হয়েছে এই জায়গা থেকে পাঠানটুলা থেকে সামনে প্রায় 6 কিলোমিটার জায়গা জুড়ে হাতে ডানে এবং বামে যে সমস্ত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে সব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে শুধুমাত্র এই জায়গা নয় সিটি কর্পোরেশন এলাকায় যে সমস্ত সড়কের পাশে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে সব অবৈধ স্থাপনাগুলো ভাঙ্গার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব ভবন ইতিমধ্যে সেই ভবনগুলো ভাঙা শুরু হয়েছে কয়েকটি ভবন ইতিমধ্যে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অন্যান্য ভবনগুলোর কাজ শুরু হয়েছে মোটামুটি যত সময় পর্যন্ত এই ভাঙা শেষ না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে এমনটি জানিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশন এলাকার পাঠানটুলা যে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে সড়কের পাশে সেই অবৈধ স্থাপনাগুলো যে ভাঙচুর চলছে তার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সিলেটের পাঠানটুলা এলাকায়